হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে তোমাদের সামনে। গত 2 দিন আগেও কিন্তু একটি ভিডিও তোমাদের জন্য আমি কিন্তু উপস্থাপন করেছিলাম বা তোমাদের সামনে কিন্তু এনেছিলাম। সেটা ছিল হচ্ছে আমাদের অনির্বাণের ইনস্ট্রাক্টররা ছিলেন বা কারা কারা ছিলেন, তাঁরা কে কোন বাহিনীতে ছিলেন, এই সম্পর্কে কিন্তু একটু পরিচয় পর্ব ছিল। পাশাপাশি তাদের জীবনের বা যে অভিজ্ঞতা, চাকরি জীবনের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু শেয়ার করছিল। তো আজও আমি দেখো অনেক ম্যানেজার সাহেবদের নিয়ে এসেছি এবং সবাই কিন্তু অনির্বাণের ইনস্ট্রাক্টর, পাশাপাশি ম্যানেজার, অনির্বাণের বিভিন্ন দায়িত্বে রয়েছেন এবং বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস নেন। এবং তোমরা যারা প্রিভিয়াস বছরগুলোতে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 47, 48, 49 এন্ট্রিতে যারা ছিলাম, যারা সিলেক্টেড হয়েছে তারা তো চলেই গিয়েছো, যারা ছিল আগে, যারা সিলেক্টেড হওনি, অনেকে বিভিন্ন পর্যায়ে যে বাদ গিয়েছো, তারাও তো দেখলে চিনতে পারছো, সবাইকে নিয়ে বসছি। তো আজ আসলে আমরা আড্ডার স্থলে বসছি, দেখছো আমরা চায়ের আড্ডা বসিয়েছি, গল্প করবো একটু তোমাদের সঙ্গে। পাশাপাশি একটা বিষয় বলবো যে লকডাউনের বিষয়টা নিয়ে আসলে কথা বলা, যে আসলে এই যে লকডাউন পরিস্থিতি, এই লকডাউন পরিস্থিতিতে আসলে তোমরা বাসায় বসে কী করতে পারো বা আমরা অনির্বাণ থেকে তোমাদের কী সহযোগিতা করতে পারি সারা বাংলাদেশে? কারণ আমরা জানি যে বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদেরকে তোমরা ফলো করো এবং অনির্বাণ খুব অল্প সময়ে খুব সবার চার প্রান্তে পৌঁছে গেছে। একটা কারণেই যে আমাদের এখানে আসলে সার্ভিসটা খুব ভালো হয় এবং আমাদের ইনস্ট্রাক্টররা সবাই ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত, তো তারা তাদের পরিচয় দিবেনও। পাশাপাশি আমি একটু কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে লকডাউনের সময় আসলে তোমাদের যেটা উচিত হবে যে নিজেদেরকে প্রস্তুত করা। সে তুমি বিজিবিতে যেতে চাও, তোমরা জানো কিছুদিন আগে 96-96তম ব্যাচের কিন্তু সার্কুলার হয়েছে, হয়তোবা করোনার জন্য এখন পরীক্ষা হচ্ছে না কিছুদিন, হয়তোবা 15 দিন বা 20 দিন পিছাইতে পারে, তোমাদের মেসেজ আসছে যে পরীক্ষা হবে। বা সেনাবাহিনীর দেখো SMS আসা শুরু হয়েছিল, আবার স্টপ হয়ে গিয়েছে। তো দেখো এখন তোমরা কী করবে, এখন উচিত কিন্তু তোমাদের বাসায় বসে প্রিপারেশান নিয়েছে, কারণ এই যে লকডাউনের সময়টা, দেখো আমি যেভাবে বলছি তোমাদের সারা তো আরও বেশি অভিজ্ঞ, তারা ডিফেন্সে ছিলেন, তারাও হয়তো বা একই কথাও বলবেন যে বাসায় তুমি অলস সময় কাটিও না বা কখনো এই টাইপের চিন্তাভাবনা করো না যে আমি হয়তো বা সেনাবাহিনীতে পরীক্ষা দিবো বা বিজিবিতে পরীক্ষা দিবো বা বিমানবাহিনীতে পরীক্ষা দিবো, যার সার্কুলার হবে অ্যাপ্লাই করবো, পরীক্ষা দিতে চলে যাবো না। বর্তমান সময় কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি, তো আমরা অনেক কম পাওয়া যাবে, কারণ সার্কুলারটা হয়ে গেলে অনেক জেলার হয় যে 2 দিনও সময় থাকে না, 5 দিনও সময় থাকে না, অন্যান্য সিস্টেমও চেঞ্জ হবে, যেটা কিন্তু তোমরা দেখছো গতবারই টোটাল বিমানবাহিনী পরীক্ষা ঢাকাতেই কিন্তু হয়েছে। সুতরাং সিস্টেমেরও কিন্তু চেঞ্জ হতে পারে, যেটা আলমগীর সাহেব বললো। সুতরাং সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে যে কোনো সিস্টেম পরিবর্তন হলে তুমি প্রস্তুত, তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাকে কী বলবো, কম্পিটিশনের ময়দানে, মানে এত কম্পিটিশন, এক এক জেলা থেকে যেখানে এক একটা বাহিনীর জন্য 5 জন 10 জন কোটা ভিত্তিক নেয়, সেখানে হাজার হাজার লোক পরীক্ষা নেয়, সেখানে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তো লকডাউনের সময় আসলে তোমরা কী করতে পারো বা করোনার পরিস্থিতিতে, যেহেতু এখন অনির্বাণে আমরা নিজেরাও বলবো তোমাদেরকে যে এই মুহূর্তে তোমরা এসো না, কারণ আমরা কিন্তু 2টো অফার দিয়েছি, হয় তোমরা ভর্তি হয়ে থাকো আমাদের এখানে, ঈদের পর থেকে আসা শুরু করো, যেটা তোমরা অনেকেই শুরু করে দিয়েছো এবং বলেছি যে তোমরা শীত নাও। তো এই শীতের ব্যাপারেই আসলে কথা বলবো। দেখো আমরা কিন্তু এখানে সব বাহিনী শীত নিয়েই বসেছি, যে আসলে এই শীতের ভিতরে কী আছে, অনেকে তোমরা প্রশ্ন করো যে শীতের ভিতরে আসলে কী। আমরা দেখো এখানে বিমান বাহিনীর জন্য যত শীত আমরা সব নিয়ে এসেছি, এখানে দেখো তোমার সেনাবাহিনীর জন্য যেগুলো সেগুলো নিয়ে এসেছি, নাবিকের জন্য নিয়ে এসেছি, বিভিন্ন বাহিনীর জন্য, বিজিবির জন্য, সব বাহিনীর জন্য আমরা আলাদা আলাদা শীত করেছি এবং যার অবদান কিন্তু আমাদের এই সকল ম্যানেজার সাহেবদের, যারা কিন্তু অনেক পরিশ্রম করে বা তারা তাদের যে অভিজ্ঞতা, প্রতি বছর যে পরীক্ষা হয় তারাও অনির্বাণে থাকেন, আমাদের এখান থেকে হাজার হাজার লোক পরীক্ষা দিচ্ছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার ফলেই কিন্তু আমরা এই শীতগুলো তৈরি করছি। তো আমি এখন আলমগীর সাহেবের কাছে যাবো। আলমগীর সাহেব দেখেন, আমরা এখানে যে শীতটা তৈরি করেছি, বিমান বাহিনীর কথা চিন্তা করি, যে বিমান বাহিনী তো অনেকে পরীক্ষা দিতে চায়, তোমরা হাজার হাজার লোক, আমার এখানে তো মানে মিনিটে মিনিটে কল আসে এবং যখন সার্কুলার হয় তখন তো আমরা একটা সেকেন্ডও ঘুমাইতে পারি না তোমাদের কলের যন্ত্রণা। বাট অনেকে কিন্তু একটা জিনিস জানে না যে বিমান বাহিনী কয়টা স্টেপে পরীক্ষা হচ্ছে, এটাই কিন্তু জানে না অনেকেই, জানে না যে লিখিত পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকে, টেকনিক্যাল ট্রেড কী, নন টেকনিক্যাল ট্রেড কী, এটাও অনেকে জানে না, MTF এর অর্থ কী, প্রভোস্ট এর অর্থ কী, এটাও কিন্তু অনেকে জানে না। সুতরাং এই জিনিসটা তোমাকে জানতে হবে। তো আমাদের এই শীটের ভিতরে হয় কি, নর্মালি তোমরা যেটা জানতে পারবে তোমাদের লিখিত পরীক্ষায় কী কী থাকবে, তোমার টোটাল কতগুলো পরীক্ষা, মানে কতগুলো স্টেপে পরীক্ষা হচ্ছে, মেডিকেল সম্পর্কে কিছু ধ্যান ধারণা থাকবে, ভাইবা সম্পর্কে কিছু ধ্যান ধারণা থাকবে, নিজেকে কীভাবে তোমরা ফিট রাখতে পারো বা তোমরা নিজেরা কীভাবে ফিট থাকতে পারো, এটা সম্পর্কে তোমাদের কিন্তু অভিজ্ঞতা এখানে শেয়ার করা আসছে বা ওনারা শেয়ার করছেন, আমরা জাস্ট লিখিত আকারে এখানে তুলেছি। তো আমাদের এখানে যেটা আঙ্কেল, যেমন টেকনিক্যাল ট্রেডে আমাদের কী থাকে, IQ থাকে, ইংলিশ থাকে, ফিজিক্স থাকে, ম্যাথ থাকে, যারা তোমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদের হয়তো বায়োলজি থাকে, আবার নন টেকনিক্যাল ট্রেড অর্থাৎ আর্টস কমার্স স্টুডেন্ট যারা পরীক্ষা দাও তাদের কিন্তু এক্সট্রা কিন্তু জিকে থাকে, ম্যাথ থাকে, ফিজিক্স থাকে না, এরকম টাইপের।
তো এখন দেখো আমরা যে সিটটা তোমাদের বিমান বাহিনীর জন্য তৈরি করছি, তোমরা হয়তো কোশ্চেন করবে যে স্যার এটা তো গাইড না, গাইডে তো 500-600 পৃষ্ঠা, আপনাদের এখানে মাত্র 150 পৃষ্ঠা, এইটার প্রাইস এত কেন? আমরা যে কথাটা বলি, দেখেন একটা গাইডে অনেক অনেক প্র্যাকটিস দেওয়া থাকে, ওইটা করার থেকে আমরা যে অভিজ্ঞতার আলোকে আপনারা যেটা তৈরি করছেন এখানে একদম শর্ট আকারে, যেটা তোমার পড়লেই এই আলোকেই সব টাইপের কোশ্চেন আসতে পারে, সুতরাং এটা তোমাদের জন্য অনেক হেল্প হবে। দেখো আমরা কী করেছি, এখানে বিমান বাহিনীর জন্য অনেকগুলো আইকিউর মডেল টেস্ট করছি, মিনিমাম 5 থেকে 10টা মডেল টেস্ট কিন্তু এখানে শুধু আইকিউর করা হয়েছে এখানে। তো এই শীটগুলো কিন্তু তোমরা যারা অর্ডার করবে তাদের কাছে কিন্তু চলে যাবে, এবং এটা কিন্তু আঙ্কেলদের প্রচেষ্টা, তারা তাদের কাছে যত স্টুডেন্ট এসেছে এত যাবৎকালে তাদের জন্য এটা। তারপর আঙ্কেল আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, আপনি ইংলিশে তো ক্লাস নেন, ইংলিশের জন্য তোমাদের যে টাইপের কোশ্চেন বিগত বছরগুলোতে আসতে পারে বা এসেছিল, সামনে যেগুলো আসতে পারে এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে কিন্তু করা রয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে বুঝতে হবে যে আসলে শীটের ভিতরে কী থাকছে। আবার দেখবা যে যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের ফিজিক্স ম্যাথ সব কোশ্চেন আসবে। এখন তোমরা কি একদম ক্লাস 1 থেকে শুরু করে কি অনার্স মাস্টার্স পর্যন্ত সব ম্যাথ করে যাবে? না, জাস্ট শর্ট একটি সাজেশন যে টাইপসের কোশ্চেন তোমাদের আসতে পারে, এবং এই টাইপের অনেক কোশ্চেন। এটা গেল টেকনিক্যাল নন টেকনিক্যালের বিষয় নিয়ে আলোচনা করলাম। টেকনিক্যাল এমন একটা প্রশ্ন করলে ওটার দাদে সে আরো একটা প্রশ্ন সে উত্তর দিতে পারবে, উত্তর দিতে পারবে, এটা হলো মেন জিনিস। মেন জিনিস আর একটা কথা বলি, আমরা কিন্তু অন্য অন্য বছরকে শীতল বিক্রি করি না। এবার কারণ হলো করোনা পরিস্থিতি, স্পেশাল অবস্থা, এবং তোমরা যারা পরীক্ষা দিতে চাও স্যার, বিশেষ করে আমরা তোমাদের জন্যই মূলত এটা করা। আমাদের অভিজ্ঞতা স্যার বলছে এই করোনা পরিস্থিতিতে সবাই তো আসতে পারবে না, অনেকের বিশেষ করে যারা অনেক দূরে থাকে, লোকাল এরিয়া থাকে, তারা যদি পরীক্ষা দিতে চাও তাদেরকে এই শীতের সহায়তা। আমি তো অন্য অন্য বছর দিই, এটা তোমাদের স্পেশাল একটা এটাই। তো তোমাদেরকে এটাই বলবো, ম্যানেজার সাহেবরা যেটা বলতেছিলেন আর কি, যে আমরা কিন্তু চাই যে সবসময় তোমরা অনির্বাণে আসো, সরাসরি আসো, ক্লাস করো, বাট এখন তো তোমরা আসতে পারছো। এরকম অনেকে আসতে পারছো না, আমাদের কাছে টাকা পাঠাচ্ছ, এখন একটা ছাড় চলছে, টাকা পাঠাচ্ছ যে ঈদের পরে আমরা, ঈদের পরে। বাট অনেকে আবার ভাবছো যে আমার হয়তো বা একদমই কোচিং করা সম্ভব না, বাট আমার জেলা অনেক দূরে, আমি বাসায় বসে করবো, আমার ফ্যামিলির অবস্থা অতটা ভালো না যে ঢাকাতে এসে আসলে সম্ভব হয় না। অনেকে কিন্তু এই অ্যাবিলিটি নাই যে ঢাকায় এসে হোস্টেলে থাকবে, কোচিং করবে, মান্থলি অনেক টাকা খরচ, তারা কিন্তু সিট নিতে পারে। তো সেই জন্য তোমাদের বলবো, মাত্র আমরা তোমাদের বিমান সেনার সিটটা 6,000 টাকা, বাকি সিটগুলো কিন্তু আমরা 2,000 টাকা করে প্রোভাইড তোমাদের করছি। জাস্ট 2,000 টাকা খরচ করে বাংলাদেশের 64টা জেলা থেকে জাস্ট কুরিয়ারের মাধ্যমে তোমরা অনেক সময় কোশ্চেন করো স্যার আমরা কীভাবে পাবো, জাস্ট তোমার বাসার পাশে থানাতে জেলাতে যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে পৌঁছা যাবে, জাস্ট টাকাটা আমাদের বিকাশে পাঠিয়ে দিলে কিন্তু তোমরা প্রপার একটা কুরিয়ার সার্ভিস ঠিকানা দিলে আমরা পৌঁছাচ্ছি স্যার, আর্মি নেভি, আর্মি নেভিতে আমরা পৌঁছাচ্ছি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে, আমি পৌঁছাচ্ছি ইনশাল্লাহ। খারাপ পাশে সাথে যাবো টি-শার্ট দিয়ে দিচ্ছি, একটা টি-শার্ট দাও, অনেক মানে টি-শার্ট দাও। তো এইটা তো দেখো, এটা কিন্তু খুবই ইফেক্টিভ। এখন এই যে শীটগুলো তোমাদের কেন প্রয়োজন, বা তোমাদের এই লকডাউনের সময় বাসায় বসে এটা পড়া কেন প্রয়োজন, এই সম্পর্কে একটু ম্যানেজার সাহেবরা বলবেন খুব সংক্ষেপে যদি একটু তাদের। আমি এই ব্যাপারে স্যার ধন্যবাদ স্যার, আমি একটু বলতে চাই বন্ধুরা, আমার একটু পরিচয় দিয়ে আগে, কারণ পরিচয় না দিলে তোমার বিশ্বাস হচ্ছে। আমি বাংলা জিআর ফোর্সের নন কমিশনের সর্বোচ্চ র্যাঙ্কে মাস্টার অ্যান্ড অফিসার হিসেবে রিটায়ার করেছি। তো খালি তাই না, আমি এয়ারফোর্সের একাডেমির সাথে জড়িত ছিলাম, আমাদের যে আমার যে ট্রেড এই ট্রেডের সাথে যে একাডেমি, যে একজন এয়ারম্যান যে প্রাথমিক অবস্থা থেকে একেবারে একেবারে সিনিয়র লেভেল পর্যন্ত, তাই না শুধু, এবং অফিসার অফিসার ঢোকার পরে যে তার বেসিক কোর্সগুলো, তারপর আরও অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো, এগুলো যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের আমি ইনস্ট্রাক্টর ছিলাম, এই ISSB থেকে অফিসার ক্যাডেট হিসাবে, তারপরে আর্মি নেভি তিন বাহিনী, তোমাদের হাতে যদি আমরা যদি যাদের মেধাবী তাদের হাতে যদি একটু গাইডলাইন তুলে দিই, তোমরা সাকসেস নিয়ে নিয়ে আসবে, এবং খুব কম টাকাতে কিন্তু বাসায় বসে এটা কিন্তু তারা নিতে পারবে। এবং স্যারকে আমরা এই রিজনেবল প্রাইসটা নেওয়ার জন্যই কিন্তু স্যারকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছি, যেহেতু আপনি বলছি স্যার আপনি প্রতিষ্ঠান দিয়েছেন অনির্বাণ গ্রুপ থেকে অনির্বাণ একাডেমি একটা, আরও অনেক ব্যবসা মাঝে মাঝে অফারটা দিয়ে, হ্যাঁ স্যারকে স্যার বিভিন্ন অফার দেয় এবং গিফট দিয়ে থাকে, এগুলো দেওয়ার উদ্দেশ্য কি, আমাদের যে সেবাটা তোমার দূর করে পৌঁছে দেওয়া, তোমরা সহজ যাতে নিতে পারো। আর্মি সিলেবাস এক টাইপের, বা তাদের ধাপগুলো এক টাইপের, এয়ারফোর্সের এক টাইপের, নেভির এক টাইপের, আবার এমওডিসির জন্য এক টাইপের, আমরা কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ফাইল করেছি এবং শেখ করেছি, এবং তোমরা যে যে বাহিনীর জন্য তোমরা ডিমান্ড করবে তার সে বাহিনীর জন্য কিন্তু পৌঁছে যাবে, এবং এনারা অনেক
কষ্ট করছেন, এবং আমি তো বললাম যে আমার থেকে কিন্তু এনাদের অভিজ্ঞতাটা খুব বেশি, কারণ এনারা কিন্তু ওই সেক্টরে অনেক দিন ছিলেন। যেমন আলমগীর সাহেব কিন্তু বললেন, আমি নিজেও কিন্তু, উনি তো অনেক বছর যাবৎ আমার সাথে, আমি নিজেও জানতাম না ওনারা কত বড় বড় সেক্টরে ছিলেন। এইভাবে সবার খোঁজখবর নিলে দেখা যাবে যে এক একজন এক এক বাহিনী, মানে বিমান বাহিনীতে বিভিন্ন বড় বড় সেক্টরে ছিলেন। তো ওনারা যেহেতু ওই টাইপের সেক্টরে, মানে বিমান বাহিনীর মতো একটা অর্গানাইজেশনে, মানে একদম সুগঠিত অর্গানাইজেশনে এত বছর ছিলেন, এবং সেখান থেকে রিটায়ার করার পরে যে আমাদের অনির্বাণে আসে শুধুমাত্র তোমাদেরকে সেবা দেওয়ার জন্য, বা তোমাদেরকে সব দিক থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে ডিফেন্সে যাওয়ার উপযোগী করে গড়ে তোলার জন্য কিন্তু ওনারা, তো আসলে আমিও লাগি যে ওনাদেরকে পেয়েছি, এবং ওনারা অনেক কষ্ট করে কিন্তু এই শীতগুলো আসলে, মানে বিভিন্ন সময় বিভিন্ন টিপস। এই ফাঁকে আমি একটু কথা বলতে চাচ্ছি, এটা হলো একটা ট্রেন মেট্রো রেল নতুন হচ্ছে, দুইটা পাত লাগে তারপর ট্রেনটা যাবে, আর আমাদের অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমি হলো একটা ট্রেনের মতো, ওই দুইটা পাতের মতো, এগুলা গাইডলাইনগুলো আমরা তৈরি করছি, এই গাইডলাইন উঠতে পারলে ইনশাল্লাহ সফলতা আসবে। অনির্বাণ হলো একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় স্যার ছোটোখাটো আছে ব্যক্তি মালিকানা, কিন্তু এতগুলো ইনস্ট্রাক্টর দিয়ে অনির্বাণ পরিচালিত হচ্ছে বাংলাদেশ আর কোথাও। হ্যাঁ স্যার, আমি আর একটু কথা বলতে চাই, আগে অনেক অনেক ইনস্টিটিউট, অনেক কোচিং সেন্টার তাদের গ্রাড ভলিউমের বই বানিয়েছেন, এবং তুমি ওই বই তোমার পাঁচ বছরও শেষ করতে পারো, মানে এত বড় গাইডলাইন। তো আমরা আমরা ওই ফাঁকিবাজির দিকে নাই, বইয়ের ব্যবসা করার দিকেও নাই বন্ধুরা, বুঝছো? তোমরা অন্যভাবে মনে করতে পারো, আমাদের উদ্দেশ্য সফল, আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ফাঁকি দেওয়া। তোমাদের আমি আশা করি করছি, তো সে জিকে ইনস্ট্রাক্টর, এবং সে ভালো ইনস্ট্রাক্টর। এবার সে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এমডি স্যার। আমার আগে পরিচয়টা একটু বলি, আমি ওয়ারেন্ট অফিসার আশরাফ, এয়ারক্রাফট ফিটার, টেকনিক্যাল টেট। টেকনিক্যালের মধ্যে আমার টেটটা হলো এয়ারফোর্সের এক নম্বর টেট, এটা দিয়ে শুরু, আর আমি সেই টেডেরই লোক, অথচ আমি অনির্বাণে আসি। অনির্বাণ একটা ভালো প্রতিষ্ঠান, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান ডিফেন্স রিলেটেড, এই জন্য আমার খুব ব্যক্তিগতভাবে আমি এয়ারফোর্স স্যারকে বলি, আমার স্যার খুব ভালো লাগে, আমি অবসর হইও মনে হচ্ছে যেন অবসর করি নাই স্যার, কারণ বড় বড় স্যারের হাতে কথা বলি ভালো লাগে, আর আমিও ট্রেনিং ইনস্ট্রাক্টর ছিলাম এখানে, আর একটা ইনস্ট্রাক্টারের সেই সাথে আমি এখানে ম্যানেজার এবং জিকে ইনস্ট্রাক্টর, সেই সাথে আরও আমার পোস্ট আছে মেডিকেলটা করে। শুরুতে একজন স্টুডেন্ট আমি সরাসরি ভর্তি করাই না, তার হাইট ওয়েট কারণ এটা একটা একদিনের ব্যবসা না, প্রতিষ্ঠান না, এটা একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, অনেক 15 বছর যাবৎ রানিং আছে স্যার। এই ফিটের জন্য স্যার, এই মেডিকেলের জন্য এক্সট্রা টাকা আমরা নিই না, এটা একটা সেবা। অনেক গার্জিয়ান স্যার এবং স্টুডেন্ট খুব খুশি হয় স্যার, ইয়ের মধ্যে পথ ঢুকতে আমাদেরকে যে সেবাটা দিচ্ছেন, অনেকে অনেক প্রতিষ্ঠান থেকে গেছে স্যার আবার আসছে, তো এগুলো কিছু বলে না, আসতে ঢুকছে ফর্ম ফিল আপ করে, কিন্তু এখানে আসিয়ে তারা খুব সন্তুষ্ট, আর আমরা এভাবে তাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। আর আমাদের এখানে যে সিটগুলো তৈরি হচ্ছে এর মধ্যেও, এবং মৌখিক কীভাবে দিবে ওটা পর্যন্ত আমি গাইডলাইন দিই, এই শীটের মধ্যে মৌখিক এবং মেডিকেল সব কিছু দেওয়া আছে, এইগুলার আলোচনা পড়লে তখন তার জ্ঞান বুদ্ধি বাড়বে, কিভাবে যাবে সে নিজে থেকে তৈরি হতে পারবে, কারণ বল একটা আনা যায় মারা যায় কিন্তু খেলা যায় না স্যার। এটা পড়ার পর আরো এই ধরনের আরো কি কি কোয়েশ্চন হতে পারে এটাও কিন্তু তোমরা জানতে পারবে। এটা শুধু বন্ধুরা, তোমাদের আরেকটা বলে রাখি, এই আশরাফ স্যার যে সাবজেক্টটা তোমাদের পড়ায়, এই সাবজেক্টটা হলো আইকিউ, তোমাদের ডিফেন্সে ভর্তি হতে হলে এই আইকিউ কিন্তু আগে দিতে হবে, পরীক্ষা দিতে হবে, যে কোনো বাহিনী, যে কোনো বাহিনীতে আইকিউটাই আগে, যদি তোমরা এই আইকিউতে পাশ করে যাও ওগুলো তোমাদের অটোমেটিকলি তোমরা পাশ করে যাবে। তো আশরাফ স্যারের যে সাবজেক্টটা পড়াচ্ছে, তোমরা এই জিনিসটা তো আইকিউ বই পুস্তক তোমরা লাইব্রেরিতে পাবা, বই পুস্তক পাবা, ওইগুলো পড়ে তোমরা পাশ করতে পারবা না, চলে পাশ করতে পারবা না, আমি বলছি না যে এই কোশ্চেন গুলো নিয়ে পড়লে তোমরা পারবা তা না, এবং এই কোশ্চেন গুলো যদি তোমরা পড়ো
তোমরা দেখতে পারবে যে এই একটা পড়লে আরো দুই তিনটে এমনি আলটিমেটলি তোমরা বানাইতে পারবে, জানতে পারবে। বিষয়টা হলো যে জিকে, আইকিউ এবং মৌখিক তিনটা বিষয়ের উপর, কারণ এটা জিকের কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড সাবজেক্ট এটা। এখানে একটা আমি উদাহরণ দিই, এখানে লেখা আছে ইতালির রাজধানীর নাম কি, উত্তর হবে রোম। এইরকম বাংলা ওয়ার্ল্ডের মধ্যে অনেক রাষ্ট্র আছে, তো অনেকগুলো রাজধানী আছে, কোটি কোটি রাজধানীর নাম পড়লে তো হবে। মেন যেগুলো আমার আসবে এয়ারপোর্ট সিলেট বিগত বছরের আলোকে, সে মোতাবেক আমি এমন ভাবে পড়াই আমার স্টুডেন্ট 50টা প্রশ্ন আসছে, 48টা আনসার দিয়েছে, যারা উপকৃত হয় আলহামদুলিল্লাহ। তো এইরকম অনেকগুলো প্রশ্ন আসে এবং আমি এমনভাবে তাদেরকে তৈরি করে দিই, যত বড় প্রশ্ন প্রতি বছর চেঞ্জ করুক কোনো সমস্যা নাই, আমার স্টুডেন্ট আনসার দিয়ে। আমাদের কিন্তু একটা রেকর্ড রয়েছে, রেকর্ড এবার থেকে যারা যায় তারা কিন্তু প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভিতরেই ওই গ্রুপে আসে, জেলা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটাই হয়, কারণ না হলে তো সমস্যা। আশাফ সাহেব আবারও কথা বলুন, তার আগে একটু কথা বলে রাখি, অনেক সময় তোমরা যারা ফ্রেন্ডসরা দেখছো অনেক কিছু কিন্তু চিন্তা করতে পারো যে আসলে এতগুলো ইনস্ট্রাক্টর একসাথে আনারও দরকার কি, বা এই যে একটা শিট করেছে এটা নিয়ে এত ফলো আপ করা বলার দরকার কি। কারণ দেখো আমরা, তোমরা তো জানো যে আমি কিন্তু অনেকগুলো গ্রুপের সাথে জড়িত, শুধুমাত্র আমার যে পার্সোনাল গ্রুপগুলো আছে এটা না, বাইরেরও তো। ওখানে দেখা যায় অনেক সময় অনেক স্টুডেন্ট, মনে করো গত বছর সে পরীক্ষা দিয়েছিল বিমানবাহিনীতে, নৌবাহিনীতে বা সেনাবাহিনীতে, এরকম অনেক স্টুডেন্ট হয়তো বা পরীক্ষা দিয়েছে, সেখান থেকে কিছু কোশ্চেন কালেক্ট করে সে দেখা গেলো অনলাইনে ছেড়ে দেয় যে আমার কাছে শীট আছে, আমারগুলো নাও। এটা আমরা শুধু বলি যে তোমরা যাতে প্রতারণার শিকার না হো, কারণ দেখো তোমরা শীট নাও সমস্যা নেই, কিন্তু কোথা থেকে নিচ্ছ? যেমন আমরা বলছি আমাদের কাছ থেকে যে তোমরা শীতটা নাও, কেন নিচ্ছ? আমরা তার প্রমাণস্বরূপ নিয়ে এসেছি যে আসলে অনেক মানে কারা আছে, তাদের মেধার জন্য এই শীতটা তৈরি হয়েছে, তাদের অভিজ্ঞতা এই শীতের মধ্যে রয়েছে, এই জন্য কিন্তু আমরা তোমাদেরকে সাজেস্ট করি যে শীতগুলো নাও। কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয় তোমরা একটু প্রতারণার শিকার হও, প্রতারণাটা যেটা সেটা হলো যে হয়তো বা বললাম যেটা যে এক দুই বার পরীক্ষা দিয়েছে ওই শীত দিচ্ছে, বা আমাদের অনির্বাণের শীত নিয়ে এটাকে কপি করে দুই একটা কোশ্চেন জুড়ে দিয়ে তারা বিক্রি করছে। কথা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি নাও তাহলে প্রতারণা হওয়ার বা প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এই জন্য আমরা বলবো যে আসলে শীতগুলো আসলেই কষ্টের ফল, তোমরা নাও এখন যেহেতু একটু সময় রয়েছে, অলরেডি কিন্তু তোমরা নিচ্ছ এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু তোমরা প্রতিদিন টাকা পাঠাচ্ছ বা তোমাদের নাম লেখাচ্ছ, অনেকে তোমরা কিন্তু অনির্বাণে ভর্তি হয়ে যাচ্ছ। তো আমাদের এই গ্যাদারিংয়ের মানে যে বিষয়টা বা কারণটা সেটা আর একটা কারণ হলো যে তোমরা দেখো যে আসলে অনির্বাণে পরিচালনা পর্ষদে কানারা আছে, কারা আছেন, তারা কে কোথা থেকে আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী। বললেন আলমগীর সাহেব, বললেন আশরাফ সাহেব, বললেন অবশ্যই কাশেম সাহেব আছে, অবশ্যই হামিদ সাহেব আছে, অনেকেই আছেন, নাসির সাহেব আছেন, হাসান সাহেব আছেন, অনেকে আছেন। দেখো আমি বারবারই ভিডিওগুলোতে বলে থাকি যে দেখো অন্য অন্য অনেক প্রতিষ্ঠান দেখো আমরা অনেক ভিডিওতে দেখি এক একটা ভিডিও দিলেই 1,00,000, 2,00,000, 3,00,000 ভিউয়ার্স, অথচ সে প্রতিষ্ঠানে 5 জন স্টুডেন্টও নাই, অথচ ভিডিও করবে এত সুন্দর করে সেখানে 1,000,000, 1,00,000 ভিউয়ার্স এটা। বাট আমাদের অনির্বাণে কী হয়, আমরা যদি একটা ভিডিওতে আমাদের 2,000 বা 3,000 যদি ভিউ হয় তো ওই 2-3,000 লোক আমাদের অনির্বাণেই আসে, ঠিক আছে? কারণ কি আমাদের এখানে আসলে যারা ইনস্ট্রাক্টর পর্যায়ে যারা আসেন বা এনারা এই যে 30-35 বছর যে সেক্টরে ছিলেন সেখান থেকে যে জিনিসগুলো শিখে আসছেন সেইভাবে কিন্তু প্রতিষ্ঠানটাকে পরিচালিত করে। আসলে আমি হয়তো বা এমডি, বাট মেইন পরিচালনার দায়িত্বে তো সব জায়গায় এনারাই থাকেন। সুতরাং বলবো যে এই দেখানোর একটাই কারণ যে তোমরা দেখো অনির্বাণের সাথে কারা রয়েছে, তোমাকে ওই যে তোমার পাশের থানা থেকে বা জেলা থেকে কেউ ডাক দিল, একটা অনার্স পড়ুয়া ছেলে একটা প্রতিষ্ঠান চালালো, আর এই টাইপসের মাথা দেওয়ার বা যারা ট্যালেন্টেড পার্সন যারা বিমানবাহিনীর মতো একটা সেক্টরে ছিলেন এত বছর, তাদের অভিজ্ঞতা আর বাইরের একটা প্রতিষ্ঠানের পরিচালকের অভিজ্ঞতা কখনো এক হবে না। তো এই বিশ্বাস তো আমারে বলছে যে বাইরের ইনস্ট্রাক্টর এখানে রাখবেন না, সব আপনারা ডিফেন্স দিচ্ছেন, ডিফেন্স ইনস্ট্রাক্টর রাখবেন অবশ্যই। এর ভিতরে কিন্তু অনেকের মানে মেধা মনন সবকিছুর কষ্টের জন্য কিন্তু এটা বা অভিজ্ঞতার ফলেই কিন্তু এটা সৃষ্টি হয়েছে। তো আশা করি তোমরা সবাই শীটগুলা কালেক্ট করবে এবং বাসায় বসে একটু প্র্যাকটিস করবে, যে কোনো বাহিনীর জন্য, আর্মি, নেভি, এয়ারফোর্স, এমওডিসি, বিজিবি, যে কোনো বাহিনীর জন্য তোমরা আমাদের কাছে ডিমান্ড দিও, অবশ্যই তোমাদের কাছে শীটগুলো কিন্তু পৌঁছে যাবে। শীটের যে প্রয়োজনীয়তা রয়েছে আসলে বা এই যে সময়টা তোমরা ইউটিলাইজ করবে লকডাউনের এই সময়টা, এই সম্পর্কে ইয়া সাহেব একটু কথা বলুক যে আসলে আঙ্কেল কেমন মনে হচ্ছে, অনেক কষ্ট করে আসলে শীটগুলো তাদের জন্য ইয়া করা হলো। আসসালামু আলাইকুম রন্ডি স্যার। বন্ধুরা আসলে তোমাদের জন্য আমরা আসলে এখানে যে কোর্সের লোক আমরা আছি, আমি সিনাদুর হাসান, আমরা সবাই একটা চিন্তা করলাম তোমাদের কীভাবে
উপকার করা যায়, কিভাবে তোমার অলস সময়টা এমন কিভাবে তোমার অলস সময়টা কাটাবে। তা আমরা আমার এমডি স্যারের সাথে কথা বলি এবং আমাদের কলিগ যারা আছে সবার সাথে একটা বসিয়া যে কীভাবে আমরা একটা মেধাবৃত্তি একটা আইকু বা আমাদের কীভাবে কোশ্চেনগুলি করা যায় বানানো যায় এবং অন্যদিকে উপকার করা যায়, সবার মেধা এবং চেষ্টার মাধ্যমে আমরা তোমাদের জন্য এই সিট তৈরি করছি। ইনশাল্লাহ তোমরা যদি এই সিট নিয়ে পড়াশোনা করা বাংলাদেশ বিমানবাহিনীতে অবশ্যই তোমরা ইনশাল্লাহ চান্স পাবে, এটা কোনো মূল নেই। তা আমরা আশা করবো তোমরা খুব শীঘ্রই সিট নিয়ে পড়াশোনা করো এবং তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় করো এবং বাংলাদেশ বিমানবাহিনীতে এসে ভোগান করো। অনির্বাণের গত এক বছর পর্যন্ত সম্পৃক্ত রয়েছে আপনাদের সুযোগ, আপনাদের একটা কোচিংয়ের মাধ্যমে ভালো একটা নির্দেশনা দেওয়ার জন্য আমি আমি এবং আমার বন্ধুরা আছেন তারা তাদের মননশীল চিন্তা চেতনার থেকে এই শীত তৈরি করা হয়েছে যাতে যাতে করে আপনারা কল্পশু ওই সফলতা নিয়ে আসতে পারেন। ডিফেন্স ডিফেন্সে ভর্তি হওয়ার সুযোগ শতভাগ নিশ্চয়তা প্রদান করছেন এই অনির্বাণ কোচিং। ইনশাল্লাহ আপনারা যত শীঘ্র পারেন এই স্বল্প সময়ের মধ্যে বসে ঘরে বসে সময় কালক্ষণ না করে আপনারা আমাদের এই কালেক্ট করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন যাতে আপনারা এর থেকে আপনারা ফ্রুটফুল একদম শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ আমার ম্যানেজারদের এবং সবাই ছিলেন কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স থেকে অবসর প্রাপ্ত এবং সবাই রয়েছেন অনির্বাণে সবসময়ের জন্য। তোমরা হয়তো বা এখান থেকে দুই বছর এখনো কিন্তু তারা সবসময় আমাদের সাথে কিন্তু রয়েছে। তো আমি এখন বিদায় নিব। এত সময় যে আলোচনা হলো তার মোরাল বা মোরাল অফ দ্য স্টোরি যেটা সেটা হচ্ছে এই লকডাউন বা করোনার সময় বাসায় বসে না থেকে তোমাদের কাজ হবে দুইটা। এক হচ্ছে যারা খুবই মনে প্রাণে ভালোবাসো অনির্বাণকে, ভালোবাসো আমাকে, ভালোবাসো তোমাদের টিচারদেরকে, এই অনির্বাণে আসতে চাও তারা কিন্তু অনির্বাণে ভর্তি হয়ে যেতে পারো, 8,000 টাকা ছাড়াই ভর্তি চলছে। এটা আরেকটা বিষয় যেটা যারা তোমরা পরবর্তীতে আসবে বাট এখন বসে বাসায় বসে না থেকে একটু প্র্যাকটিস করতে চাচ্ছ তারা কিন্তু আমাদের এখান থেকে শিখ নিতে পারছো, সেটা আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, এমওডিসি, যে কোনো বাহিনীর জন্য। এটাই ছিল তোমাদের টপিক। হ্যাঁ স্যার, যে গ্রামগঞ্জের গরিব মেধাবী ছাত্রদের কথা বিবেচনা করে যদি শীতের শুধু শীতের মূল্যটা যদি স্যার কিছুটা একটু কমায়। আসলে আমার ইনস্ট্রাক্টর সাহেবরা বা ম্যানেজার সাহেবরা অনেক কাইন্ড, আর আসলে আমরা যখন একটা শীত তৈরি করি আসলে আমাদেরও কিন্তু অনেক পরিশ্রম করতে হয় বা ওনারাই তো পরিশ্রম করেন, তো তাদেরই রিকোয়েস্টে যেটা করতে পারি আমি হয়তো বা এয়ারফোর্সের 6,000 টাকা করে দিই, কিছুটা ছাড় এখানেও করে দিই, কারণ গ্রাম অঞ্চলে অনেক করোনার সময় অনেকের সমস্যা থাকে ফ্যামিলি, এবং 2,000 টাকা যে শীতগুলো ছিল তাহলে ওটা 1,500 টাকা করছি স্যার। এটা তো এটাও কিন্তু তোমাদের জন্য অফারটা থাকলো, তো এই অফারটা তোমরা নিয়ে নিও। আর ইনশাল্লাহ যারা তোমরা ঈদের পরে সরাসরিতে এসে অনির্বাণে এসে ক্লাস করবে বা ভর্তি হবে সবাইয়ের সঙ্গে কিন্তু তখন দেখা হবে, তো ভালো থাকো। এরপরে যদি এখানে একটা মিনিট স্যার, শুধু ভর্তি হলে তো হবে না, আমাদের নিজস্ব স্যার পোস্টেল আছে, হ্যাঁ হ্যাঁ, তা আমাদের ডিফেন্স অফিসার দ্বারা পরিচালিত, ডিসিপ্লিন 100%, অনেক গাড়ি ভয় পায় আমার ছেলে দিবে কিনা, কোনো রাজনৈতিক নিরাপত্তা আছে স্যার, এখানে সব ডিফেন্স এবং আমাদের এইভাবে বছর পর বছর তো চলছে আছে চলছে পরিচালিত যে হোস্টেল সেটা ছেলে এবং মেয়েদের জন্য দুই টাইপসেরই হোস্টেল রয়েছে, তোমরা কিন্তু এসে কিন্তু থাকতে পারো, যেটা কিন্তু গত 13-14 বছর ধরে চলে আসছে। এরপরে যদি কোনো জিজ্ঞাসা, ইনকোয়ারি বা কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লাইভ। টিল দেন আল্লাহ হাফেজ, বিদায় নিন সবাই, টাটা, বাই বাই, বাই বাই।